করোনা সংক্রমণের মধ্যে অনেক দেশে খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলা হলো উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা তবে স্কুলে ফিরতে পেরে খুশি শিশুরা করোনা প্রাদুর্ভাবের আট মাস বন্ধ থাকার পর চীনে খুলেছে স্কুল মাস পরে এসেছে শিশুরা তাপমাত্রা পরীক্ষার পর একে একে ঢুকতে দেওয়া হয় তাদের সামাজিক দূরত্ব মেনে হয় এসেম্বলিও স্কুলে এসে ভালো লাগছে জীবন বাজি রেখে যারা সামনে সারিতে থেকে কাজ করেছেন তাদের অনেক গল্প শুনেছি তাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে স্কুলের দরজা খুলেছে যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশেও চিরচিনা প্রাঙ্গনে এসে খুশি শিশুরা সংক্রমণ নিয়ে উদ্বেগ থাকলেও করোনার সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ বলছেন অনেকেই ভয় আছেই তারপরও স্কুলে আসা দরকার আমি প্রতিদিন কাজে যাই করোনা সংক্রমণের ঝুঁকি সেখানেও থাকছে তাই সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বাচ্চাদেরও শেখাতে হবে আমার সন্তানের বয়স দু বছর সে এখন থেকে জানছে বাইরে বেরুলে মাস্ক পরতে হবে কোনো কিছু স্পর্শ করলে হাত ধুতে হয় তাই তার কাছে নিউ নর্মালের কিছু নেই এটাই তার জন্য সাত সেপ্টেম্বর গ্রীসে আর চোদ্দ তারিখ স্কুল খুলবে ইতালিতে বাধ্যতামূলক সহ শ্রেণিকক্ষে থাকতে পারবে পঁচিশ শিশু নিশ্চিত করতে হবে পাঁচ ফুট দূরত্ব যদিও সংক্রমণ বাড়ায় সংশয়ে স্পেন আমাদের স্কুল আবারও খুলে দেয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে দ্বিতীয় দফা সংক্রমণ রোধে যার যার দায়িত্ব পালন করতে হবে আশা করছি শিগগিরই আমরা এ সময়ও পার করব করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ইসরায়েল জর্ডান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও খুলেছে স্কুল সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ